দীর্ঘদিন ধরে শিলচর শহরের রাজপথর বেহাল অবস্থা। যিকোনো সময় দুর্ঘটনা সংঘটিত হওয়ার লগতে ভঙ্গা সিঙ্গা রাস্তার ফলত বাড়িছে যানজটর সমস্যা। নিমাত প্রশাসন আর জনপ্রতিনিধি ফলত তেওঁলোকক জগাই তোলার বাবে পথর বাবে পথলৈ নামিছে শহর রাইজ। পথর শোচনীয় অবস্থার সংস্কারের দাবিত রাজপথত উলাই আহি পথ অবরোধ করিলে জনতায়। শিলচর শহরের বিভিন্ন অঞ্চলের পথর বেয়া অবস্থা, পৌরসভায় যোগান ধরা খাওয়াপানির গন্ধ আর শহরের মূল নলাসমূহ বন্ধর ফলত পানি জমা হওয়ার সমস্যার প্রতিবাদ স্থানীয় রাইজে চিত্তরঞ্জন এভিনিউর গাতে লাগি থাকা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টত এক ঘন্টা ধরে অবরোধ করে। সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের আহ্বানত এই প্রতিবাদী কার্যসূচীত পথচারী সকলেও অংশগ্রহণ করে। স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের দায়িত্ব থাকা বিষয়া সকলে পথর বেহাল অবস্থার মাজতো নিমাত হয়ে থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন হব বলেও নাগরিক সকলে জানাইছে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের পর আরম্ভ হয় অবরোধ। এঘন্টা ধরে পথ অবরোধ করে রাখিলে মানুষে অবশেষত প্রশাসনের বিষয়াসকলের কথা পাতবলে এই সমস্যা সমাধানের শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হব বলে আশ্বাস দিয়ে। সমস্যাটা যদি আপনি টুকরা টুকরা করে দেখো তাহলে হয়তো পেচওয়ার্কটাই হইব। বৃহত্তর একটা স্কিম লাগে তো, এটা কে কার করার কথা? অথরিটির কাছে বোধ হয় এক দিশটা অ্যাপ্লিকেশন গেছে গিয়া, কারো কোনো হেলদেল নাই। ফলে এইরকমভাবে বিচ্ছিন্ন কিছু আন্দোলন হইবই, আমরা সাফার করতেছি, উল্টা আরো আমরাই সাফার করতেছি। যারা জলে মরছি এখন আমরা ভিড়ে মরতেছি, মানে জনগণের উপরে ছাড়ি দিয়েছি আমরা দায়িত্বটা। কিছু একটা কথাই নড়ি, একটা অ্যাপ্লিকেশন রিসিভ করার মতো কোনো অথরিটি নাই। মিউনিসিপ্যালিটি টোটালি ডেড, আমাদের কোনো দায়িত্ব নাই। একটা অ্যাপ্লিকেশন রিসিভ করতে গেছে জনপ্রতিনিধি তো শূন্য, এক্সিকিউটিভ যারা আছে এই সমস্ত জিনিসগুলি আমরা জনগণ জানি, কিন্তু মনে করি যে এখানের ব্যবস্থা তারা করবো, এখানের ব্যবস্থা তারা করবো, এটা কিন্তু একটা টোটাল ব্যাপার। গতদিন এখানে হইয়া গেছে ইয়াসির আন্দোলন, আজকে এখানে হইতেছে, কালকে আর এখানে হইব, প্রত্যেক দিনকে আমরা এইরকমভাবে নাটক করতে থাকবো নি কবে? আমরা মুখ্য দাবি হইল কি বাছাই খাল, লঙ্গাই খাল, সিঙ্গির খাল, এই তিনটা নালারে পরিষ্কার করা এবং তার যত এনক্রোচমেন্ট আছে ইমিডিয়েটলি রিমুভ করা। আর এই অটোমেটিক্যালি এটা হইব ন্যাশনাল হাইওয়ে, যত যত কিনারে যত দোকান আছে আপনার কথা মতো ঠিকই। আরেকটা আন্দোলন হওয়ার গতকালকে মানে মেয়রপুর ট্রাফিক সমস্যা এবং রাস্তা মেডিকেলের সামনে মেয়রপুর এই সাইড আরেকটা আন্দোলন করে, আমি এই সাইড বাসিন্দার আমি জানি এই সাইড আরেকটা আন্দোলন হওয়ার। আরেকটা কথা হয়েছে যে দুই কাজ নালার কাজ যদি পরিষ্কার করতে লাগে যে এন্টায়ার মালিনী বিলের এক্সট্রিম ডাউন থেকে এইগুলা ক্লিনিং হয়ে আইতে লাগবে, ওইখান থেকে পরিষ্কার করলে একদম ডাউন মালিনী বিলের আশি ফুট চওড়া ড্রেন করিয়া সেরিয়া মালিনী বিলের এক্সট্রিম ডাউন থেকে পরিষ্কার হয়ে আইতে লাগবে। আমরা কিছু দেখি যখন এই বর্ষাটা হইলো বললো আমরা তখন ছাতি কিনার বাড়ি গেলাম, জ্যাকেট লাগাইয়া তখন আবর্জনা কিনা করতেছি, আমরা জার্মানি ফেনা আর থার্মোকল ছড়াইতেছি, এইখানে সায়েন্স ওইখান থেকে যেখানে গিয়ে মিট করছে সেইখান থেকে উল্টা দিকে আইতে লাগে, এখান থেকে করলে হয় না। আমি যদি জলটা এখানে বেশি ছেড়ে দিই ওইখানে নিচে ফাড়ি দিব, আর ওই দিক থেকে অ্যাপ্রোচটা নিতে লাগে এবং করতে লাগে উইন্টারে। যেই মন্ত্রী মিনিস্টার আইতা আইলো সঙ্গে সঙ্গে রাস্তা ঠিক সব হয়ে গেল, কি সব হয়ে গেল, এক দিনের ব্যাপার শেষ। যখন অমিত শাহ জি আইছেন রোড ব্লক করিয়া এক দিনে রাস্তা ঠিক হইছে অমিকা এরিয়া হোয়ার স্টাইল যাওয়ার পরে উইদিন 24 আওয়ার বৃষ্টি যখন দিছে পুরো রাস্তা ধুইয়া গেছে কি? আমরা জানতে চাই এটা কি রিজন? আমরা ছেড়ে আর খালি আমরা ওই ওলার উঠে বা ডু ইউ নট, কালকে আমার হাজবেন্ড যখন অসুস্থ হইছে আমি করিমগঞ্জ থেকে শিলচর আনছি আড়াই ঘন্টা লাগছে, বাট আমি আইএসবিটি থেকে ন্যাশনাল হাইওয়ে ঢুকাইতে আমার 2 ঘন্টা 10 মিনিট লাগছে।